মুসলমান চলবে মুসলমানের গতিতে, হিন্দুরা চলবে হিন্দুদের গতিতে। কেন তুমি ফেসবুকে স্ট্যাটাস দিয়া আমার নবীকে গালি দাও, আমার আল্লাহকে গালি দাও? আমরা তো তোমাদের দশ হাতির বিরুদ্ধে কখনো কোনো দিন কথা বলি না, কখনো কোনো স্ট্যাটাস দেই না। তোমরা কেন এভাবে আজে বাজে কথা বলো? কোরআনের উপর প্রসাব করবা, আল্লাহর ঘর কাবার উপর প্রসাব করবা? তোমাকে যদি মুসলমান সামনে পায় আল্লাহ চিবায়া তাজা মাটি দিয়ে হারাল বা কথা বল, ঠিক কি না? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমান না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমান না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমান না। অবমাননাকারীরা রক্ষা পাবে না, আসতে কয় অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কি না? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। দেখো ডাইন দেশরে কয় না বান্দিয়া, এবার আমার জবানের সাথে মমতাদের গান না, এটা ইসলামী সঙ্গীত, সকলের জবান থেকে বলতে হবে। রিকশায়, বাড়িতে, গাড়িতে, রাস্তায়, ঘাটে, সব জায়গায়, বাসের ভিতরে, লঞ্চের ভিতরে, বিমানের ভিতরে, সব জায়গায় বলতে হবে। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। জোরে মানি না, আল্লাহ রাসূলের অবমান না। জবান খুললে কয় না মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ ও অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কি না? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমান না, ঠিক কি না? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরি। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরি। ওরে নাস্তিকদের রাস্তাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের রাস্তাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমান না। আর আসতে মানি না, আরেকটু জোরে মানি না, আল্লাহ রাসূলের অবমান না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, ঠিক না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ওরে নইলে তাদের হবে আজি কবর রচনা, নইলে তাদের আজি হবে কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আরো আসতে কোন মানি না, মানব না, আল্লাহ রাসূলের অবমান না। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক না? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, আল্লাহ বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, তারই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, তারই জন্য দাবি থাকবে বারাক ওবামা। বুশের মতো জোতা খাইতে দেরি হবে না, বুশের মতো জোতা খাইতে দেরি হবে না, ঠিক কি না? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমান না। আরো জোরে মানি না, আল্লাহ রাসূলের অবমান না। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক না? অবমাননাকারীরা রক্ষা পাবে না।
মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ চিল্লা বলেন না রে তাকবীর, আরো আস্তে বলো না রে তাকবীর। আমরা মুসলমান ভোলার জমিনে গুলি খাইলাম কোনো সমস্যা নাই, আমার নবী পয়গম্বর আবু জাহেলের হাতে মার খাইলো কোনো সমস্যা নাই, আমার নবী পয়গম্বরের সাহাবাদেরকে নিয়ে যখন বাদরের প্রান্তরে কলিমার পতাকা নিয়ে তাকবীর দেয় বেঈমানেরা পালানোর জায়গা পায় না। বাংলার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কলিমার পতাকা নিয়ে আমার শফির ডাকে আল্লামা ওয়ালিপুরি, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা মামুনুল হক, বাংলার আবু বকর ওমরের ভূমিকা উজ্জীবিত হবে। রেজাউল করিম ফয়জুল করিমের ডাকে বাংলার মুসলমান কলেমার পতাকা নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে, ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, ভয়কে ভয় করার কিছুই নাই, মরণ যেহেতু একদিন হবে, বিড়ালের মতো মইরা লাভ না, সিংহের মতো গর্জন দাও, নাস্তিক বেঈমানদের কলিজার ভিতরে আঘাত দাও। আল্লাহর জমিনে যতদিন থাকব সিংহের মতো থাকব, কাউকে আমরা পরোয়া করি না, পরোয়া করি না। নাস্তিকরা হুঁশিয়ার হয়ে গেছে, মুসলমানদেরকে মারার জন্য পায় তারা চালাচ্ছে, আমরাও এবার হুঁশিয়ার। কাফনের কাফন যদি মাথায় বেঁধে রাজপথে নামতে বাধ্য হও, তোরাও বাংলার জমিন থেকে পালাইবার জায়গা পাবি না, ঠিক কিনা? আওয়ামী লীগ শামীম ওসমানের কাছে পৌঁছাও, আওয়ামী লীগ বিভিন্ন বড় বড় নেতার কাছে পৌঁছাও, এমনকি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছা দাও। এর প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা বিচার জানাই, আবেদন জানাই, আপনার শেষ বয়সে আপনার বাবা চাননি ভাবে বাংলার মুসলমানের জন্য এত কষ্ট করেছে, আপনার শেষ বয়সে মদিনার আম্মা জানায় সার স্মৃতি যদি রাখতে চান, বাংলার জমিনে শেষ বয়সে পর্দার আইন পাশ করে, মদের আইন পাশ করতে পারে, সব কিছুর আইন পাশ করতে পারে, আমরা দোয়া করি আপনার জবান থেকে পর্দার আইনের একটা ঘোষণা বাংলার মুসলমান শুনতে চায়, ঠিক কিনা? যদি ঘরে ঘরে পর্দা হয়ে যায় আর কুখ্যাত বেঈমানেরা নবীর বিরুদ্ধে কথা বলার ঠাই পাবে না, ঠিক কিনা? আর কোনদিন কোন নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না। তুমি ফেসবুকে স্ট্যাটাস দাও, ও বদমাশ কেন প্রধানমন্ত্রীকে জ্বালাও? তুমি গ্রামে গিয়ে আকাম করো আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরগার, প্রধানমন্ত্রী অযোগ্য, বেঈমান তুই অযোগ্য, তুই কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়া মুসলমান ভাই ভাইয়ের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন ছুটাই দিচ্ছ? তোর মতো কুলাঙ্গারকে প্রধানমন্ত্রী শাস্তি করবে, ফাঁসির শাস্তি দিলে কথা কখনো ঠিক কিনা? মুসলমান ভাই কথায় স্পষ্ট শোনা যায়, হায়াতের মালিক কে? এক হুজুর কয় আমি তো কুতুবই গেছি, সরমনাই যাই, তবলিগে যাই, আমি আল্লাহর নাম কোনো কিছু না, আমি খালি হাদিস পড়াম, কি মিডিয়া মুদিয়া কি ওয়াজ মাহফিলে আওয়াজ এত ওয়াজ না, কিছু মোল্লা আছে না? এই সিটিং ডাকদের কারণেই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হয় না, মশা দিয়ে দে আস্তে মশালাই বই দেয় রাজপথে নামে না, আর বাংলার আবহমাস বাংলার ষোলো কোটি মানুষের মধ্যে লক্ষ লক্ষ ইউনিভার্সিটির ছেলেরা আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে নামে কথা বলো, ঠিক কিনা? আর হাদিয়ার মোস্তাবে গদিতে বসে থাকো, হাদিয়ার মোস্তার মুরিদ আমরা নয়, বাংলার সিংহ পুরুষ আল্লামা ফজলুল করিমের সন্তান রেজাউল করিম পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছে বাংলার জমিনে একদিন হলো বাঁচব, সিংহের মতন নাস্তিকদের কাছে মাথা নত করবো না, ঠিক আমাদের ভালো করে
স্পষ্ট ভাবে বুঝতে হবে, আজকের এই মাদকদের জমিন থেকে সিদ্ধান্ত নিয়ে বাসায় ফিরতে হবে। ইসলামী সম্মেলন থেকে একটাই সিদ্ধান্ত, আমরা কোন নাস্তিককে পরোয়া করি না, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর নবীকে ভয় করি, ঠিক না ভাই? চোখের পানি এখনো শুকায় নাই, নুসরাতের মা ফেনি সোনা গাজী ঘুমায়, নুসরাতের মা ঘরের ভিতরে চোখের পানিতে বন্যা বসা দেয়, ওই বরগুনায় রেফাতের মা কান্দে, রেফাতের মায়ের চোখের পানি এখনো শুকায় নাই, ফোলার জমিনের আমার ভাই তোমার ভাই বিশ্ব নবীর প্রেমের ভালোবাসায় নেমেছে রাজপথে, পাখির মতো গুলি করে হত্যা করা হলো, বাংলার মুসলমান শুনে না, আমরা স্লোগান দেই স্লোগানের কেন পাওয়ার নাই, আমাদের ইমানের ভিতরে ফরমালিন ভেজাল, যদি ভেজাল মুক্ত ইমানের হুঙ্কার দাও, আর কখনো কোনোদিন ভোলার মতো ইতিহাস বাংলায় ঘটবে না, কথা কও ঠিক কি না? বাংলার জমিনে যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমার নবীকে ব্যঙ্গচিত্র করেছে, আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, কোরআনের উপরে প্রতিদিন প্রসব করবে, কাবার উপরে প্রতিদিন প্রসব করবে, এদেরকে আমরা প্রসব করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবো, কথা বলো ঠিক না? এবারে হাত জাগাইলে হবে না, নাস্তিকবাদের ঘরের ভিতরে কিল দিয়ে ওদেরকে জিন্দা কবর দিতে হবে না ভাই, না ভাই, তাকবীর। ভবিষ্যতে বাংলার জমিনে আওয়ামী লীগ শ্রী না, বিএনপি শ্রী না, সর্বনাই তবলিগ শ্রী না, ওহাবিকে সুন্নিকে কে, আদ্রসি কে, সুরেশ্বর কে, রাজার বাক্যে দেওয়ান বাক্যে কুতুব্বা, আমরা আজকের থেকে এক কালেমাওয়ালা মুসলমান এক কাতারে সামিল হয়ে বাংলার কুখ্যাত নাস্তিক বেঈমান যারা নবীকে অপমান করেছে তাদেরকে জিন্দা কবর দিয়ে রাতের আধারে জিন্দা কবর দিয়ে আল্লাহ আল্লাহর হাবিবের ভালোবাসার প্রমাণ করে দেখাবো, ঠিক না?